আসসালামু আলাইকুম সম্মানিত নিবন্ধিত শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আগামী 31শে মার্চ প্রকাশিত হবার একটি প্রবল সম্ভাবনা রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তি। এই যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো 31শে মার্চ সন্ধ্যার পরেই পঞ্চম গণবিজ্ঞপ্তির সার্কুলারটি প্রকাশিত হবে বা নোটিশটি প্রকাশিত হবে। এই লক্ষ্যে এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে NTRCA। আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম কলেজের 1 থেকে 16তম এবং 1 থেকে 17তম পর্যন্ত নিবন্ধিত রসায়ন এবং পদার্থবিজ্ঞানের লেকচারার পদের বিষয়ে। আমার কাছে যে তথ্য রয়েছে আপনারা সেটা স্বচক্ষে দেখতে পাবেন। দেখুন, 1 থেকে 16তম পর্যন্ত কলেজে রসায়ন বিজ্ঞানে নিবন্ধিত ছিল 10,884 জন এবং 1 থেকে 17তম পর্যন্ত, অর্থাৎ 17তম ইনক্লুড হবার সাথে সাথে নিবন্ধিত আপনারা মেরিট লিস্ট দেখতে পাচ্ছেন। মেরিট লিস্টে দেখা যাচ্ছে যে সাবজেক্ট রসায়ন, দেখুন দেখা যাচ্ছে যে সর্বশেষ আপডেট যে তথ্যটি সেটা হচ্ছে 10,986 জন। অর্থাৎ 1 থেকে 16তম পর্যন্ত আর 1 থেকে 17তম পর্যন্ত ইনক্লুডেড যদি আমরা একটু হিসেব করি তাহলে আমরা দেখতে পাবো যে 1 থেকে 16তম পর্যন্ত রসায়নে নিবন্ধিত ছিল 10,986 জন 1 থেকে 17তম পর্যন্ত, এবং 1 থেকে 16তম পর্যন্ত নিবন্ধিত ছিল 10,884 জন। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে নতুন করে সংযুক্ত হয়েছে, অর্থাৎ নতুন সংযুক্ত হলো 10,986 বিয়োগ 10,884, অর্থাৎ 102 জন মাত্র। এবং 102 জনের পরে এবার পদার্থবিজ্ঞানে দেখেন ছিল 7,859 জন এবং সর্বশেষ 1 থেকে 17তম নিবন্ধিত সেখানে দেখা যাচ্ছে যে 7,960 জন। তাহলে পদার্থবিজ্ঞানে দেখা যাচ্ছে 1 থেকে 17তম পর্যন্ত নিবন্ধিত ছিল 7,960 জন এবং 1 থেকে 16তম পর্যন্ত নিবন্ধিত ছিল 7,859 জন। অর্থাৎ এই ক্ষেত্রে নতুন করে সংযুক্ত হলো আপনার 7,960 জন বিয়োগ 7,859 জন, অর্থাৎ 101 জন পদার্থবিজ্ঞানে নতুন করে সংযুক্ত হয়েছে, 101 জন। কলেজগুলোতে কিন্তু আসলে পদ সংখ্যা অনেক কম থাকে, ভেবেচিন্তে আবেদন করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।